যখন ডাক দেবে আল্লাহ মালিক, তুমি তাকায় দেখো সমস্ত মানুষ ঘুমায়, মালিক আমি ঘুমাইতে পারি না, মালিক তোমাকে না ডাকলে আমার অন্তরে শান্তি আসে না, কো তুমি একটু আসো আসো আল্লাহ তামান্না দিল সে রক্ষাত হো গাই আব তো আজা আব তো খেলবার আগাই, মালিক তুমি তাকিয়ে দেখো আমার কলমের ভিতরে কোন দুনিয়া কোনো মহব্বত নাই, টাকার মহব্বত নাই, ক্ষমতার মহব্বত নাই, পীরগিরি নাই, মুক্তিগিরি নাই, আমার দিলের ভিতরে এখন চেয়ারম্যান গিরি মেম্বার গিরি বর্মিয়া গিরি নাই নাই নাই, এখন তুমি একটু আমার কলমের ভিতরে আসো আসো, তোমার বিরহ বেতন এখন আর সহ্য করতে পারি না, তীরে ফের কাছে দেল গমজাদা এতনা চুর হোকনা রোকনা হাই কে গোয়া খানায় যাবি বুর হে আল্লাহ, তুমি আমার দিকে তাকিয়ে দেখো তোমার জুদাইর ব্যথাটা এমন ভাবে আমার কলিজার ভিতরে তীর মারতে থাকে, তীর মারতে 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 এখন আমার কলিজার এখন আরাম কলিজা নাই নাই নাই, আমার কলিজার এখন সাজরা সাজরা হইয়া গেছে, আসো আসো আসো, আরে তুমি স্যার আমার কলিজা এখন ঠান্ডার কোনো দিক থেকে আর পাওয়া যাবে না, এই ক্ষেত্রে যাই আশেখরা বলে আল্লাহ ফেরাকে ফেরাতে দোস্তা বাসদ নেশা বাসদ আজ দোজ মাযাল্লা গলত গুপ্তাং কে দোজখ বার এই অবস্থায় না পড়া পর্যন্ত কারো বোঝানো পথিক ছাড়া সম্ভব না, এই পথের ভিতরে চলতে 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 বাজান তখন এই বিষয়গুলো বুঝে আসবে বাজান, এই জন্যই আল্লাহর কুতুবরা তোমাদের আমাকে যে পরামর্শ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বেশি আমার জিকির করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি বেশি আল্লাহর জিকির করো, আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يؤلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম, সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক,
اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন আমাদেরকে অর্ধ মরা ঘুম থেকে সুস্থ সহি সালামতে রেখে চরমনে নমুনার মাহফিলে দ্বিতীয় দিন প্রথম বৈঠকে জাকিরিন শাকিরিন বান্দাদেরকে নিয়ে আমাদেরকে বসার তৌফিক দান করলেন, শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম যে আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমার জিকির তোমরা বেশি বেশি পরিমাণে করো, তোমাদের বাপ দাদার নাম তোমরা যত বেশি স্মরণ করো এর চেয়েও বেশি আমার স্মরণ তোমরা করো। আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি তার জিকির করার জন্য বলছেন। বুঝতে হবে তাই বেশি বেশি আল্লাহর জিকিরের ভিতরে বান্দা বান্দির উপকার, কথা ঠিক না? তাতে আমাদের বুঝে আসুক বা না আসুক, যারা আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করে তাদের আমল আখলাক তাদের চরিত্র তাদের কার্যক্রম কথাবার্তা দেখলেই পরিবর্তন বোঝা যায় যে জাকিরিন আর জাকিরিন না। শয়তান এবং নফসের ধোকার থেকে বাঁচার জন্য বড় যন্ত্র একটা হাতিয়ার হইল আল্লাহর জিকির। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শায়তানু জাসিউন আলা কলবি বনি আদম ফাইযা যাকারাল্লাহ খনাসা ওয়াইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হইয়া বইসে বনি আদমকে ওয়াসওয়াসা দিয়া গুনার ভিতরে লিপ্ত করায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর জিকির করে ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। শয়তান আল্লাহর জিকিরের মাধ্যমে ভাইগে যায়। আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, শয়তান হলো উজিরে আলা অর্থাৎ বড় পরামর্শদাতা, আর ভিতরে যে নফস আছে নফস হলো বাদশাহ, বাদশার পরামর্শদাতা যত দুর্বল হয় বাদশাহ তত দুর্বল হয়ে পড়ে, আর যেই বাদশাহ পরামর্শদাতারা খুব শক্তিশালী হয় ওই বাদশাহ কিন্তু তত শক্তিশালী হয়। তাই শয়তান কলব থেকে দূর করার পরে নফসের সঙ্গে জিহাদ করতে হবে। এই জন্যই দেখবেন আমাদের মুজাহিদ কমিটির মূল নীতিমালার ভিতরে লেখা আছে, শয়তান এবং নফসের বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের থেকে আসার পরে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, রজানা মিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার। হে আমার সাহাবায়ে কেরাম,
ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করছে। সাহাবা কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এখন মাত্র যুদ্ধ করলাম, আমাদের থেকে আমাদের অনেক ভাইরা শাহাদত বরণ করলো, আমরা শয়তানদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে দিয়া জাহান্নামে পাঠাইয়া দিলাম, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নফসের সঙ্গে জিহাদ করে এর চেয়ে বড় যুদ্ধ। এই জন্য কিতাবের ভিতরে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারছে সে আল্লাহরও পরিচয় লাভ করতে পারছে। নফস কোনোদিন মরে না। প্রচণ্ড শীতের ভিতরে সাপ কিন্তু শীতে অস্থির হইয়া এক কথায় অচেতন হইয়া সোজা লম্বা হইয়া পড়ে আছে। এতে কিন্তু আপনি বুঝছেন না সাপ মরছে। সাপ কিন্তু শীতের কারণে, আমরা কই গ্রাম্য ভাষায় বেদিক হয়েছি, দিক বিদিক নাই। যখন নাকি সূর্য উঠে রৌদ্রের তাপ ওর শরীরে লাগবে, তখন কিন্তু ওর চরিত্র আবার ফানা ধইরা আপনাকে ধ্বংস করবে। তাই যখন নাকি বান্দা বান্দি নফসের সঙ্গে জিহাদ করে, মুজাহাদা করে, তখন এক পর্যায়ে কিন্তু নফস দুর্বল হইয়া চুপ করে থাকে। যখনই আবার সুযোগ পায় তখনই ওর চরিত্র ও ফানা ধইরা তখন আপনাকে সবর পারবে। এই জন্য কিতাবের ভিতরে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারছে সে আল্লাহরও পরিচয় লাভ করতে পারছে। আর এই নফস এবং শয়তান এইটা দুর্বল করার জন্য মহা ঔষধ হইল আল্লাহর জিকির বেশি বেশি করা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার যন্ত্র আছে। গুনার কারণে বন্দাবন্দির কলবের ভিতরে জং পইরে গেছে, ময়লা পইরে গেছে, ওই জং কলবের পরিষ্কার করার যন্ত্র হইল আল্লাহর যিকির। সবাই বলেন সুবহান। তাতে আপনার আমার বুঝে আসুক বা না আসুক, একটু পরীক্ষা করিয়ে দেখেন আমাদের মূল উদ্দেশ্য কি আল্লাহর হুকুম মাইনা নবীর তরিকে অনুযায়ী চলিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া, ঠিক না? আল্লাহর হুকুম নবীর তরিকে অনুযায়ী চলতে হইলে আল্লাহর কুতুবিরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে আপনার আমার জন্যে যে এই ঔষধের ব্যবস্থা করে গেছে। আব্বাজানের মুখে শুনতাম, দাদাজানের কথা উল্লেখ করে বলতেন যে আমি তোমাদের কাছে চ্যালেঞ্জ হিসেবে বললাম, যদি ঠিক মতো তোমরা এই ঔষধ পালন করতে পারো, শয়তান এবং নাফস আল্লাহর ফজল করমে তোমাদেরকে গুনার কাজের ভিতরে নিতে পারবে না। এবং আল্লাহ খাস মেহরবানি দেখা গেছে, যারাই নাকি আল্লাহর কুতুবদের এই ঔষধ অনুযায়ী চলছে, দিন আর দিন তাদের কাজ সব নাকির দিকে ঝুঁকছে, দেল নাকির দিকে ঝুঁকছে, গুনার থেকে ফেরছে, ফেরছে না? এই যে অন্তরের রোগগুলা, আমি আমিত্ব, হিংসা, রিয়া সহ বিভিন্ন রোগ, যেগুলা দূর করা অন্তর থেকে ফরজ, এই তরিকার ঔষধ পালন না করলে নিজের ভিতরে নরমিয়াটা আসে না, তখন ভিতরে একটু বরমিয়া বরমিয়া ভাব থাকে, ঠিক না? আমি বড় ভি, এই আমি বড় অমুক আবলেম, আমি অমুক বড় মুফতি, আমি ওরকম বড় টাকার মালিক, আমি এরকম বড় ক্ষমতার মালিক, ঠিক না? আর জাকিরিন যারা সবসময় নিজেকে নিজে ছোট মনে করত, তার বাস্তব নমুনা শুনছি। আব্বাজান রহমতুল্লাহ আলাই গেছিলাম পটুয়াখালী জেলা, আব্বাজান মাহফিল করার পরে একটা দোতলা বিল্ডিংয়ের দোতলায় রাত্রে ছিলেন, তা আমাকে ওই জায়গায় মাহফিলে পরে থাকার জায়গা দেয়।
এখন লোকেরা বলতেছে হুজুর আব্বাজানের কথা উল্লেখ করে বলেন আল্লাহর কুতুব এখানে রাত্রে ছিল, তাই রাত্রে আব্বাজান রহমাতুল্লাহি আলাই চকির উপরে শুয়েছে আর নিচে মুসলিম মুসলিম বরগুনা জেলার এক মুরব্বী ছিল আল্লাহ তার কবর বেহেশতের বাগান বানা আল্লাহ, তারাও নিচে শুয়ে রয়েছে। তাই রাত্রে অন্ধকার, আব্বাজান রহমাতুল্লাহ এসেছেন যায় ঢুকছে, তাই ঢুইকে বের হয়েছে দেখা যায় না, তাই ঘুমের ভিতরে মানুষের হাত এদিক ওদিক পড়িয়ে যায়, তাই মুসল্লি হাতের এবং দূরে পড়িয়ে রয়েছে। তা আব্বাজান যখন চোখের উপরে রওনা করছে মুসলিম মুসল্লির হাতের উপরে পালা করছে, সে হঠাৎ ডাক দিয়ে টোলে আহাম্মুকটা কে ডাকে না, তখন আব্বাজান রহমাতুল্লাহ বলতেছেন আহাম্মুকটা ফজলুল করিম, আহাম্মুকটা ফজলুল করিম। যখনই কোনো মোবাইল করা হইতো আপনি কে কলে আমি ফজলুল করিম, কোন ফজলুল করিম কলে চরমনাইর ফজলুল করিম, তখনও বলতেন না আমি পীর সাহেব চরমনাই ফজলুল করিম। অনেক সময় শুনছি যখন কোনো পোস্টারের মধ্যে তার খুব লকব লাগানো হইতো উপাধি অমুক টমুক সমুক, যেমন আমাদের অনেক আছে মাইকে যারা ঘোষণা করে আল্লামা অমুক টমুক সমুক, আপনার কি জানা আছে যে যার ব্যাপারে আপনি বলতেছেন আল্লামা অমুক সমুক কে, আপনাদের এত শখ কেন আর এত আপনাদের লকব লাগানো, আপনাদের উপকারটা কি শুধু পরিচিত চরমনাই বিশ্বাস, এত লকব লাগান কেন, আপনাদের কি জানা আছে যে আল্লাহর দরবারে কোন পজিশনে কি আছে, আল্লাহ মানা অমুক সমুক না টমুক জানা আছে কারো, বই বই খালি মাইকে এরকম খরচ ফরচ খালি একটা আল্লাহ লাগাই। আব্বাজান রহমাতুল্লাহ বলতেন যে বাজান অনেক বর্তমানে বের হয়েছে নারায় তকবির না দিলে স্টেজ উঠতেই যায় না, আর নারা তোমার দিতে নকশরা ফোলে, তুমি তো বোঝো নাই যে তোমার ভিতরে তাকাব্বুরি যে তোমাকে ধ্বংস করে ফেলছে। এই জন্য থানবী রহমতুল্লাহ আলাই হাকিবুল উম্মা তারা যখন নাকি কোনো চিঠি লিখতেন তখন লিখতেন হাকা নাচি, যে আমি কোনো বস্তুই না। এই অবস্থার ভিতরে তৈরি হয়েছে কোন সময়, যখন নাকি এই রাস্তায় মুজাহাদা করছে আল্লাহর জিকির বেশি বেশি করতে করতে নিজের ভিতরে একটা এই কি বলে এই ছোট যে একটা তবিয়ত এটা অটোমেটিক আইসে আসছে। আর হাদিসের কুচ্ছির ভিতরে আসছে আনা ইন্দাম কাসরাতিল কুলুব, যেই বন্দাবান্দি নিজেকে নিজে ছোট মনে করবে, নিজের অস্তিত্বকে বিলীন করবে, আমি কিছু না আমি কিছু না, এই অবস্থা যখন তার ভিতরে তৈরি হবে তখনই আল্লাহর রহমত গড়াইয়া গড়াই বন্দাবান্দির কলবে জমা হবে। উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না, উঁচা জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনে জমা হইয়া যায়, শক্ত জমিনে কোনোদিন ফসল ফলে না, ফসল হওয়ার জন্য জমিন নরম হওয়া লাগবে। এই জন্য আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন বাজান যখন নাকি তুমি প্রথম জমিনের ভিতরে ফসল করো দেখবা বড় বড় চাকা ওঠে, ওই চাকাগুলো মুগুর দিয়ে পিটাইয়া পিটাইয়া তারপর চাকাগুলো গুঁড়া করা লাগে, গুঁড়া করতে করতে তোমার আমার দেল পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে, এই শক্ত দেল নরম করার জন্যে বৈশে বৈশে জোরে জোরে একটু জরব দাও, জোরে জোরে কলবের ভিতরে ধাক্কা মারো, মারতে মারতে এক পর্যায়ে যখন নাকি বাজান তোমার একটা সম্পর্ক আল্লাহর সঙ্গে গভীর তৈরি হইতে থাকবে। বাজান হাদিসের ভিতরে আসছে আফজালুল জিকরে তিলাওয়াতুল কোরআন, বাজান উত্তম জিকির হলো কোরআনুল করিম তেলাওয়াত করা। অন্য হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলছেন
যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দোলো জিকির কে আল্লাহর হাবিব বলছেন উত্তম জিকির, কুরআনুল করিম তেলাওয়াত করাও বলছেন উত্তম জিকির, আবার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির উত্তম জিকির বলছেন। থানবী রহমাতুল্লাহ আলাইহি এই দুই হাদিসের ভিতরে তাত্ত্বিক এইভাবে তৈরি করছেন, যার নিসবতে বাতিনি গোপন সম্পর্ক আল্লাহর সঙ্গে তৈরি হয়ে গেছে, ওই বান্দা বান্দির বেশি বেশি কোরআনুল করিম তেলাওয়াত করা হলো উত্তম জিকির, আর যার এখন পর্যন্ত আল্লাহর সঙ্গে গোপন সম্পর্ক তৈরি হয় নাই তার বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করা হলো উত্তম জিকির। আল্লাহর বান্দারা হে পর্দার আড়ালের মা বোনেরা, অনেকে বলে চরমোনাইর জিকির বাজা, আমি যা শরীফ তেলাওয়াত করছি এখানে কোনো চরমোনাইর নাম উল্লেখ আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার ঈমানদারেরা, যারাই আমাকে বিশ্বাস করো আল্লাহ তাদেরকে উল্লেখ করে বলছেন, চাই তুমি পীর হও চাই তুমি পীরের মুরিদ হও, তুমি মুফতি হও বা তুমি মুহাদ্দিস হও, তুমি উস্তাদ হও বা তুমি ছাত্রই হও, তুমি ধনী হও বা গরিবই হও, তুমি শিক্ষিত হও বা অশিক্ষিত হও, সুন্দর হও বা কালোই হও, আল্লাহ কিন্তু যারাই ঈমান আছে তাদেরকে লক্ষ্য করে বলছেন তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। এ আল্লাহর বান্দারা দুঃখের মধ্যে বলতে হয়, আজকে বর্তমানে বাংলাদেশ সহ তাম দুনিয়ার মধ্যে মানুষ বলতে গেলে 24 ঘন্টার জন্যে বিভিন্ন শয়তানি বদমাইশি এর ভিতরে লিপ্ত, কান বাজনা বেহায় আপনার ভিতরে লিপ্ত। এতে কিন্তু অনেক সময় দেখা যায় তাদের একটু চিন্তাও হয় না ভোরাও বেকা হয় না, এইটা কীভাবে বন্ধ করা যায়। কিন্তু আল্লাহর বান্দা বান্দির একটু আল্লাহর জিকির করে তখনই বিভিন্ন ফতোয়া শুরু হইয়া যায়, জোরে জিকির জায়েজ নাই, একাত্রিত হয়ে বসিয়া জিকির জায়েজ নাই, অমুক টমুক সমুক জিকির জায়েজ নাই। কারণ কী বাজান রে, হাদিসের ভিতরে আসছে বন্দা বান্দি আমার মাওলার সঙ্গে চলতে চলতে উঠা বসা করতে করতে আল্লাহর স্মরণ করতে করতে এক পর্যায়ে বন্দা বান্দির অবস্থানটা এই পর্যায়ে যেয়ে পৌঁছে যায়, ইয়াদুহু ইয়াদুল্লাহ আইনুহু আইনুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ। দেখতে মনে হয় আব্দুল করিমের হাত, এখন তার হাত আব্দুল করিমের হাত নাই, তার হাত দুইটা এখন আল্লাহর কুদরতি হাতে পরিণত হইয়া যায়, তার জিহ্বাটা দেখতে মনে হয় আব্দুল করিমের জিহ্বা, তার এখন জিহ্বা আব্দুল করিমের নাই, ওই জিহ্বাটা এখন আল্লাহর কুদরতি জিহ্বায় পরিণত হইয়া যায়, তার দেখতে মনে হয় আব্দুল করিমের চক্ষু, এখন ওই চক্ষু দুইটা আমার মাওলার কুদরাতি চক্ষে পরিণত হইয়া যায়। ঠিক বাজান আল্লাহ বান্দা বান্দি আমার মাওলার জিকির করতে 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 আমার মাওলার স্মরণ করতে করতে যদি একটা পর্যায়ে পর্যায়ে পৌঁছতে পারে, এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভুইলা শয়তানের কার্যক্রম করতে করতে শয়তানের সঙ্গে সম্পর্ক রাখতে রাখতে ওর এমন একটা অবস্থা হইয়া যায় যখন মাইকের ভিতরে আমার মাওলার পক্ষ থেকে আজান দিয়ে নামাজের দাওয়াত দেওয়া হয় তখন ওই শয়তান বলে আজানের শব্দ আমার কাছে বেশ্যার শব্দের মতো মনে হয়, জোরে বলো নাউযুবিল্লাহ, তখন তার কাছে কোরআন করিম তেলাওয়াত ভালো লাগে না, তার কাছে আল্লাহর নাম শুনতে ভালো লাগে না, কারণ কি শয়তান যেরকম নাকি তার কাছে আমার মাওলার নাম ভালো লাগে না, শয়তান যেরকম আল্লাহর নাম সহ্য করতে পারে না,
দেখতে মনে হয় ও একটা মানুষ, আসলে সুরাতে মানুষ, আসলে ওকে দখল করছে শয়তান। বাজাল আল্লাহর হাবিব একদিন বলছিলেন, সাহাবায়ে কেরাম দে আমার সাহাবায়ে কেরামরা প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা একটা ভিন্ন ভিন্ন শয়তান নির্ধারিত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনার জন্য কি একটা শয়তান ভিন্ন নির্ধারিত আছে? তখন আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, আমার জন্য একটা শয়তান নির্ধারণ করা আছে। বলে তখন আল্লাহর হাবিব বলেন, ওয়ালাকিন আসলামানি, শয়তানটা যদি আমার সঙ্গে নির্ধারিত কিন্তু ও আমার কাছে আত্মসমর্পণ করছে, ওর কথা অনুযায়ী আমার চলা লাগে না। বাজা, তোমার আমার শয়তান তো তোমার আগে আমার কাছে কখনই আত্মসমর্পণ করে নাই। শয়তান কিন্তু বড় জানুইন্যাম, শয়তান কিন্তু বড় পণ্ডিত, শয়তান কিন্তু মাওলার দরবারে ক্ষমতা নিয়ে আসছে। রব্বুল আলামিন যেই বনি আদমের উছিলে তুমি আমাকে চিরতরে জাহান্নামের হুকুম দিলা, আমাকে তুমি পাওয়ার দাও, আমি যেন ওই বনি আদমের সামনে থেকে পিছন থেকে নিচ থেকে উপর থেকে শ্বাসে শ্বাসে আমি যেন চলাফেরা করতে পারি। যা শয়তান তুই যা চাবে সব দিয়ে দিলাম, তুমি ভালো করে যাই না রাখো রব্বুল আলামিন, তোমার ইজ্জত জালালের কসম খাই আমি বললাম, যেই বনি আদমের উসিলে আমাকে চিরতরে জাহান্নামের হুকুম তুমি দিলাম, ওই বনি আদমকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়ব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস, তোর এত বড় সাহস, তুই আমার বান্দা বান্দিকে জাহান্নামে নিবি, কিন্তু তুই ভালো করে যাই না রাখিস, তুই ধোকা দিয়ে আমার বান্দা বান্দিকে গুনাহ করাইতে করাইতে পাহাড় পরিমাণ তুই গুনাহ করাবি। যখন বান্দা বান্দি দুই হাত তুইলা দুই চোখের পানি সাইরে নিজে আমার দরবারে সারেন্ডার হইয়া ডাক দেবে, মালিক না ফরমান তোমার দরবারে হাজির, গুনার বোঝা তোমার দরবারে নিয়ে উপস্থিত হইয়া গেলাম, মালিক তুমি আমার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তোমার রহমতের কোলের ভিতর আমাকে একটু জায়গা দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইবলিস, তুই যাই না রাখি, আমি আর আমার বান্দা বান্দিকে মাফ করব, শুধু তাই না, আমার বান্দা বান্দির গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। বাজান, আজকে আফসোস সহকারে বলতে হয়, আজকে আমার মাওলার জিকির নিয়ে এত ধরনের তালবাহানা মনে সহ্যই করতে পারে না। অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। বাজান, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, হে আমার হাবিব, আপনি তাদের সঙ্গে বসেন যারা আমি মাওলাকে রাজি খুশির উদ্দেশ্যে হারে একত্রিত হইয়া বৈশাখ আমি মাওলাকে ডাকা ডাকি করে। বাজার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাদের সঙ্গে বসতে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ কইরা দেখে মসজিদে নববীর এক কর্নারে বৈশা একদল সাহাবায়ে কেরামদের জামাত বৈশা বৈশা আমার মাওলার জিকির করতে আছে। বাজান, যারা বলে একত্রিত হইয়া আল্লাহর জিকির জায়েজ নাই, যারা বলে মসজিদের ভিতরে জোরে জোরে জিকির জায়েজ নাই, মসজিদের ভিতরে জিকির জায়েজ নাই, আওয়াজ কইরা জিকির জায়েজ নাই, এই আল্লাহর বান্দারা এই আয়াতের শানে নজুল দেখবেন। বাজার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করে তাদের সঙ্গে বসলেন, এখানে কিন্তু আওয়াজ কইরা জিকির না করলে ডাকাডাকি হয় না। জোরে বলে কথা ঠিক কি না? ডাকাডাকি বলতেই শব্দ হওয়া লাগবে, তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম একটু শব্দ কইরা মাওলাকে ডাকতেছে, আর এখানে কিন্তু জামাত বন্দি হইয়া একত্রিত হইয়া মাওলাকে ডাকতেছে, এখানে কিন্তু মসজিদের ভিতরে আমার মাওলাকে ডাকতেছে, তাহলে এখানে মসজিদের ভিতরে আমার মাওলার জিকির প্রমাণিত, আওয়াজ কইরা জিকির করা প্রমাণিত, একত্রিত হইয়া মাওলার জিকির করা প্রমাণিত। এ কপাল পোড়া
মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরের ভিতরে বন্দা বান্দি আল্লাহর স্মরণ করবে না দুনিয়ার স্মরণ করবে? বন্দা বান্দি তো মসজিদের ভিতরে আল্লাহর স্মরণ করবে, এইটা তুমি কেন সহ্য করতে পারো না? এই জন্য আর বাজানদেরকে বলবো, একটু পরীক্ষা কইরা দেখো, যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে ওদের নামাজের দিকে তাকাইয়া দেখো, ওদের নামাজ মনে হয় আমার মাওলার সঙ্গে কথোপকথন চলতে আছে। যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই ওদের নামাজ হলো সুফনা নামাজ, কখন রুকুতে গেল কখন সেজদায় গেল কখন নামাজে দাঁড় হইল লাভ দিয়ে বের হইয়া গেল। হাদিসের ভিতরে আসছে যখন নাকি মোমেন বান্দা বান্দি মসজিদের ভিতরে ঢোকে মনে হয় যেন মাছ যেরকম পানির ভিতরে ছাড়লে মাছ যেরকম আনন্দে আত্মভোলা হইয়া যায়, এরকম ভাবে মোমেন বান্দা বান্দি যখন মসজিদের ভিতরে ঢোকে তখন তার কলিজাটা এরকম দিলটাও ঠান্ডা হইয়া যায়। আর মুনাফিক যখন মসজিদের ভিতরে ঢোকে পাখি যেরকম নাকি খাসার ভিতরে আটকাইলে পাখি যেরকম বের হওয়ার জন্য ছটফট করে, ঠিক বাজার মুনাফিক যখন মসজিদের ভিতরে ঢোকে তখন অস্থির হইয়া যায়, কখন মসজিদ থেকে বের হবে? এই জোরে বলেন কথা ঠিক নাবে ঠিক। আল্লাহর বান্দারা কিভাবে এরকম সম্পর্ক তৈরি হয়? আল্লাহ জমিদার রওনা করছে গোলাম নিয়া, জমিদার শৌখিন মানুষ, কিছু দূর হাঁটার পরে জমিদার ডাক দিয়ে বলে গোলাম রে একটু গাছের নিচে বসে বিশ্রাম করি তারপর উঠে আমাদের গন্তব্যের দিকে চলি। গোলাম বলে হুজুর ঠিক আছে আমরা একটু বিশ্রাম করে নেই, ওদিকে নামাজের সময় হয়ে গেল। গোলাম ডাক দিয়ে বলে হুজুর আমাকে একটু সুযোগ দেন আমি একটু নামাজ পড়ে আসি। বাজার জমিদার টিটকারি মাইরা বলে এ গোলাম তুই নামাজ পড়িয়া কি পাইলি? আরে আমি তোর খোদার নামাজ পড়ি না, তোর খোদার কথা অনুযায়ী চলি না, আমার তো কত বড় জমিদারি এস্টেট, আমার কত বড় পাওয়ার, আমার কত বড় সম্মান, তুই তোর মালিকের সামনে সেজদা দাও, কই তুই গোলাম তো গোলামই রয়ে গেলি, তুই কি নামাজ পড়িয়া পাইলি? গোলাম ডাক দিয়ে বলে হুজুর আমাকে একটু সুযোগ দেন আমি একটু নামাজ আদায় করে আসি। টিটকারি শুনে বলল যা। গোলাম মসজিদের ভিতরে দাঁড় হইয়া গেল, সময়ের পর সময় যায় গোলাম তো মসজিদ থেকে বের হয় না। জমিদার ডাক দিয়ে বলে গোলাম তুমি কেন আসো না? গোলাম ডাক দিয়ে বলে হুজুর আমাকে আসতে দেয়। জমিদারের মেজাজ গরম হয়ে গেল, এত বড় কার সাহস আমার স্টেটের ভিতরে আমার গোলামকে আটকায় রাখতে পারে? জমিদার হাত দিতে দিতে মাসিদের কাছে গেল, যাইয়া বলে তোকে কে আটকায় রাখছে? গোলাম মসজিদের ভিতর থেকে ডাক দিয়া বলে হুজুর যেই মাওলা আপনাকে মসজিদে আসতে দেয় না ওই মালিক আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আমার মাওলার ভিতরে বান্দা বান্দির মধ্যে দেখা সাক্ষাৎ কথোপকথনের মাধ্যম। বান্দা বান্দি যখন নামাজের ভিতরে দাঁড় হইয়া তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি যখন নামাজের ভিতরে তেলাওয়াত করি আমি আলহামদুলিল্লাহ বইলে আমি অপেক্ষা করতে থাকি, আমার মালিকের পক্ষ থেকে যখন উত্তর আসে তখন আমি আবার সামনে যাই, আবার যখন আর রহমানির রহিম বলি বইলে আবার আমি অপেক্ষা করতে থাকি।
যখন আবার মালিকের পক্ষ থেকে আবার আওয়াজ আসে তখন আবার সামনে যায়, আল্লাহ বন্ধ বন্ধ। যখন নাকি রুখুর ভিতরে যায় সুবহান রাব্বিয়াল আযীম কুইয়া টান বাজার, তখন আমার মালিক বন্ধ বন্ধ যাকে সারা দেয়। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো বন্দাবান্দি আল্লাহর ভিতরে দেখা সাক্ষাৎ কথোপকথনের মাধ্যম। বাজার নামাজ তো আজীবন পড়লাম, কি নামাজ পড়লাম, কি রুকু দিলাম, কি সেজদা দিলাম। হাদিসের ভিতরে আর সেরকম দুই রাকাত নামাজ যদি তুমি জীবনে আদায় করতে পারো, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরার পর্যন্ত মুহূর্তের জন্য দুনিয়ার কোনো খেয়াল তোমার আসে নাই, দিলটা আল্লাহ মুখী হইয়া আছে, এরকম দুই রাকাত নামাজ বেশ তো আজি জাহান্নাম হারাম। বাজান আল্লাহর কুতুব আর ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, বাজান এই আত্মশুদ্ধি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাজান একবার বিভিন্ন কায়দায় কায়দায় অনেক লোক দুনিয়া মুখে বিভিন্ন সম্পদের মুখে বিভিন্ন সম্মানের মুখে বিভিন্ন প্রশংসার মুখে নিজের অস্তিত্বকে বিলীন কইরা ফালায়, আর আল্লাহর কত ফজল করে রহমাতুল্লাহ আলাইকে দেখছি যত ধরনের তাকে সম্পদের বিভিন্ন প্রস্তাব দেওয়া হইল, বিভিন্ন পদের প্রস্তাব দেওয়া হইল, অমুক সমুক টমুক দেওয়া হইল, কিন্তু আল্লাহর কুদু ফজল করিম রহমাতুল্লাহ আলাইকে বাজান এক কিঞ্চিত আল্লাহর ফজল করবে শরিয়াতের ভিতর থেকে সরাতে পারে না। কারণ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা, তাদের সঙ্গে আমার মাওলার একটা গোপন সম্পর্ক ছিল। আমাদের প্রাক্তন সেক্রেটারি জেনারেল আমাকে একদিন বলতে যে হুজুর, একটা জাতীয় ব্যাপারে সিদ্ধান্তের ব্যাপারে আমরা সবাই হতাশ হয়ে গেলাম, হুজুর কি সিদ্ধান্ত নিল? যাইয়ে দেখি রুমের ভিতরে হুজুর বসার, তখন আমি রুমের ভিতরে ঢুকলাম, আমার চেহারা একটু কালো দেখে আব্বাজান জিজ্ঞাসা করেন, ব্যাপার কি, আপনি এরকমভাবে কেন বেচাইন হইলেন? বলে হুজুর বলতে বলতে বলে আল্লাহর আমি তাওয়াক্কুল ভালো করে যাই না রাখে, যে আল্লাহর খাস মেহরবানিতে আমরা আল্লাহু আকবার ইঙ্গিত পাওয়া ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না। আল্লাহু দেখে গেল আমাদের বুঝে আসে নাই, কিন্তু আল্লাহর কুতুব যে সিদ্ধান্ত নিল পরবর্তীতে আল্লাহর ফজরে তার ভিতরে আল্লাহ বরকত দান করছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান বর্তমানে দেখা যায় অনেক পুরান মুজাহিদ ঠিক মতো বাজান তরিকার কাজ করতে পারে না, ঠিক মতো তার আমল পরিশুদ্ধি হয় না। এর মূল কারণ হলো ঔষধ ছাইরা দেশে, বিশেষ করে সকাল সন্ধ্যে আল্লাহর জেকে, বিশেষ করে আল্লাহর ওলিদের কিতাব পড়া, বাজার সাপ্তাহিক তালিম হালকায় জেখেরে যাওয়া, মাসিক ইস্তেমায় কষ্ট করে সব পূজারিতে থাকা, চরমনের মাহফিল বেঠারি চার্জ, সেই চরমনের মাহফিল সহ বিভিন্ন ঔষধ চাহিদা দিয়েছে। ঔষধ চাহিদা দেওয়ার কারণে শয়তান বিভিন্ন কায়দায় তাকে বিভিন্ন কায়দায় দখল করছে। এখন যখনই পাঁচ ঔষধ যেখানে ঘাটতি সেখানেই বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, আর যেখানে ঠিক মতো পাঁচ ঔষধ পালন করে তখনই সেখানে কোনো গণ্ডগোল তো দূরের কথা, আল্লাহর ফজলে শান্তির কোনো অভাব থাকে না। কারণ কি? তখন নিজে সবসময় নিজেকে ছোট মনে করতে থাকে, তখন তার সবসময় ভিতরে একটা ভয় পয়দা হয়, যে হাদিসের ভিতরে আসছে দায়িত্ব অনুযায়ী কেয়ামতের ময়দানে মাওলা প্রশ্ন করবে, তোমাকে এই দায়িত্ব দিছিলাম, দায়িত্ব কিভাবে তুমি পালন করছো? এর জন্য
আগের জমানায় আল্লাহর বান্দাদের উপরে দায়িত্ব বলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইত, আর বর্তমানে দায়িত্বে যাওয়ার জন্য পাগল হইয়া যায়। কারণ কি, আসলে ঔষধ ঠিক মতো পালন করে না। কারণ ঔষধ যদি ঠিক মতো পালন করত, বাজার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই সন্তানকে বলছিলেন, বাবা হাসান হোসাইন নিজের দোষ তালাশ করো, সংশোধন করো, একবার সংশোধন করতে না করতে আর একটা দোষ এসে যাবে, ওইটা সংশোধন করতে না করতে আর একটা দোষ এসে যাবে, ওইটা সংশোধন করতে না করতে দেখবা আর একটা দোষ এসে যাবে, এরকম দেখবা হায়াত শেষ হইয়া যাবে। এক পর্যায়ে মালাকুল মৌত তোমার বাড়ির দরজায় হাজির হইয়া যাবে, তোমার নিজের দোষ সংশোধন কইরা শেষ করতে পারবা না, অন্যের দোষ তালাশ করবা কখন। এই জন্যই বাজান হাদিসের ভিতরে আসছে, আর কোরআনুল কারিমের ভিতরে রব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাহ। মুসলমানদের চরিত্র হইল নিজের চেয়ে তার অন্য ভাইকে সর্বকাজে অগ্রাধিকার দেয়, নিজের স্বার্থের চেয়ে তার ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেয়। এই অবস্থা কখন তৈরি হবে? যখন তার ভিতরে মুসলমানের চরিত্র তৈরি হবে, আর যখন নাকি বদদিনের চরিত্র, শয়তানের চরিত্র যখন তার ভিতরে ঢুকবে, তখন নিজের দোষ তার সামনে দেখবে না, অপরের দোষ তার সামনে দেখতে থাকবে, তখনই বিভিন্ন সমালোচনায় লিপ্ত হইয়া যায়। এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, বাজান আল্লাহর কুতুবরাজে তোমার আমার জন্য এই পাঁচটা ঔষধ রাইখা গেছেন, বাজান এটা কিন্তু তাদের নিজের মন গড়া না, কোরআন ও হাদিসের ভিতর থেকে বাড়ি কইরা বাইসা বাইসা তারপর তোমার আমার জন্য এই ঔষধ রেখে গেছেন, বুঝে আসুক বা না আসুক, মন চাক বা না চাক, বাজান খবরদার আল্লাহর কুতুবদের এই ঔষধ পরামর্শ ছাইর না, বাজান ঠিক মতো যদি পরামর্শ অনুযায়ী ঔষধ পালন করতে পারো, একবার আল্লাহর ফজল ও করমে তোমার নিজের উপকার তো হবেই, তোমার মাধ্যমে তোমার ঘরের পরিবারের ভিতরে উপকার হবে, তোমার ঘরের পরিবার শুধু নয় সমাজের ভিতরে উপকার হইতে থাকবে, শুধু সমাজ নয় রাষ্ট্রের ভিতরে উপকার হইতে থাকবে। যেরকম নাকি বাজান আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির চরিত্র দেখছি, কোনো সময় বাচ্চাদেরকে আমাদেরকে তেমন একটা মারপিটও করতো না, তেমন একটা ধাবা ধাপ ধাপ ধাপা ধাপিও করতেন না, কিন্তু খালি আস্তের উপরে একটা কথা বলতো, মনে হয় কলিজার ভিতরে তীরের মতো গাইতে যাইতো, কারণ তাদের কথার এমন একটা তাসির ছিল। কারণ জুসিস কলব সে নিকালতি হ্যায় ও ভি আসর করতি হ্যায়, বাজান সেই কথাগুলো নিজের কলব থেকে বলে ওই কথার ভিতরে আলাদা একটা আসর তৈরি হয়, আর জবান থেকে বলা খুব সাজগোজ কথার ভিতরে থাকে, ওই কথার ভিতরে কোনো রুহানিয়াত বলতে কিছু থাকে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মাওলার জেকের এমন এক মূল্যবান সম্পদ, যারা আমার মাওলার জেকের বেশি বেশি করবে তারা কেয়ামতের ময়দানে যখন উঠবে, কোথায় হিসাব কোথায় নিকাশ কোথায় ব্যস্ত কোথায় জাহান্নাম কোথায় সূর্যের আলো তাদের কোনো খেয়াল থাকবে না, উইঠেই এমনভাবে দৌড় মারবে। আর হাদিসের ভিতরে আসছে, সাত মোরকার লোককে আল্লাহ ডাইকে ডাইকে তারা আরশের নিচে ছায়াদান করবে। এর ভিতরে এক প্রকার ওই জাকিরি, যারা নির্জনে গোপনে বসে আমার মাওলাকে যখন দিলটাকে ভাই যখন ডাক দেবে আল্লাহ আল্লাহ মালিক তুমি তাকায় দেখো সমস্ত মানুষ ঘুমায়, মালিক আমি ঘুমাইতে পারি না, মালিক তোমাকে না ডাকলে আমার অন্তরে শান্তি আসে না, কো তুমি একটু আসো আসো আল্লাহ আর তামান্না দিল সে রক্ষাত হো গাই, আব তো আজা আব তো খেয়ে
মালিক তুমি তাকিয়ে দেখো আমার কলমের ভিতরে কোন দুনিয়া কোন মহব্বত নাই, টাকার মহব্বত নাই, ক্ষমতার মহব্বত নাই, পীরগিরি নাই, মুক্তিগিরি নাই, আমার দিলের ভিতরে এখন চেয়ারম্যান গিরি মেম্বার গিরি বর্মিয়া গিরি নাই নাই নাই, এখন তুমি একটু আমার কলমের ভিতরে আসো আসো, তোমার বিরহ বেতন এখন আর সহ্য করতে পারি না, তীরে ফের কাছে দেল গমজাদা এতনা চুর হে রোকনা রোকনা হায় কে গোয়া খানায় যাবি বুর হে, এ আল্লাহ তুমি আমার দিকে তাকিয়ে দেখো তোমার জুদাইর ব্যথাটা এমন ভাবে আমার কলিজার ভিতরে তীর মারতে থাকে, তীর মারতে 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 এখন আমার কলিজার এখন আরাম কলিজা নাই নাই নাই, আমার কলিজার এখন সাজরা সাজরা হইয়া গেছে, আসো আসো আসো, আরে তুমি স্যার আমার কলিজা এখন ঠান্ডার কোনো দিক থেকে আর পাওয়া যাবে না, এই ক্ষেত্রে যাই আশেখরা বলে আল্লাহ ফেরাকে ফেরাতে দোস্তা বাসদ নেশা বাসদ আজ দোজো মাজ আল্লাহ গলত গুপ্তাম কে দোজখ বার নেশা বাসদ, বাজান এই অবস্থায় না পড়া পর্যন্ত কারো বোঝানো পথিক ছাড়া সম্ভব না, এই পথের ভিতরে চলতে 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 বাজান তখন এই বিষয়গুলো বুঝে আসবে, বাজান এই জন্যই আল্লাহর কুতুবরা তোমাদের আমাকে যে পরামর্শ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বেশি আমার জিকির করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি বেশি আল্লাহর জিকির করো, বাজান আল্লাহর জিকির বেশি করার মাধ্যমে যত ঘটনা শুনি, বাজান আমার কালকেরা পরশু আমাদের ওই আরিফ বলতেছিল হুজুর আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই হুজুর হুঁটছিল না বাজান, কিন্তু জিব্বেরা তাকাইয়া দেখি পরিষ্কার মাওলার জিকির করতেছে, লোককে তাকাইয়া বলি দেখো দেখো আল্লাহ যত জাকিরি যত দিনদার ঠিক হুশ নাই মৌতের পূর্ব মুহূর্তে বাজার, কিন্তু মাওলার জিকির পরিষ্কার তার জবন থেকে বের হইতেছে, আর হাদিসের ভিতরে আছে যার সে সবে কলেমা ফাদা খালাল জান্নাহ সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে, এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো বাজান কোনো দলাদলি বুঝি না, আমাদের উদ্দেশ্য হলো গুনার থেকে ফেরা নেকের কাজ করা মাওলার হুকুম মানা নবীর তরিকা অনুযায়ী চলা, বাজান আমার মাওলার মহাব্বত কলবের ভিতরে বসা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে তারপর কবরে যাওয়া, এই জন্য আমার বাজানদেরকে বলবো খেয়াল সহকারে একটু মাওলার জিকির করতে থাকো, খবরদার বিশেষ করে দুইটা টাইম আমার মাওলার জিকির চাইবো না, বাজান ভোরে বিকেলে বসে একটু আমার মাওলার জিকির খেয়াল সহকারে করো, যখন জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ লা বলার সময় মাথার ডান কানের দিকে ঘুরাও, আর খেয়াল করো আমার কলবে পীরগিরি নাই, আমার কলবে মুফতিগিরি নাই, আমার কলবে টাকার গরম নাই, সম্পদের গরম নাই, ক্ষমতার গরম নাই, শিক্ষার গরম নাই, বংশের গরম নাই, সৌন্দর্যের গরম নাই, নাই 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 নাই, আল্লাহ বাদ কেহ মাবুদ নাই, আল্লাহ বাদ কেহ মাবুদ নাই, এরপর দিল বুঝতে চায় না বিভিন্ন খেয়াল বারবার এসে যায়, এখন তারা হুরা কইরা কলবের ভিতরে জড়ো মারো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আমার কলবে আল্লাহই আছে, আমার কলবে আল্লাহই আছে, আমার কলবে আল্লাহই আছে, এরকম ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এবার ডাক দাও আল্লাহ 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 আল্লাহ। আমার মাওলানা আপকে ও কবলে মাঝখানে ঠালা জায়গার দিকে চাইয়া চাইয়া বলতে বন্দা আমাকে বোলাও কা, এই খেয়াল অল্প সমাজ খেয়াল সাথে তোমা উলার জিকির করি, লাইলা ইল্লাল্লাহ।